নিউ টাউন গৌরাঙ্গ নগর বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন ভস্মীভূত, 18টির বেশি দোকান, হতাহতের কোনো খবর নেই। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এমনটাই অনুমান দমকল আধিকারিকদের। ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ। স্থানীয়দের দাবি, ভোর 4টে নাগাদ প্রথমে একটি দোকানে আগুন দেখা যায়, পরবর্তী সময় সেই আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি দোকানে। দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে দমকলের 4টি ইঞ্জিন, তবে ততক্ষণে বাগজলা খালপাড়ে পরপর 18টির বেশি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। দমকলের 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, হতাহতের কোনো খবর নেই, তবে ক্ষয়ক্ষতি হয়েছে অনেকটাই, এমনই দাবি স্থানীয়দের। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। নিউ টাউন গৌরাঙ্গনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, খবর এই সময়।